পাথর বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মোটর বাইক আরোহী এক যুবকের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার তালডাংরায়। মৃতের নাম রাজদীপ মিশ্র, তিনি বাঁকুড়া শহরের লালবাজারের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুর নাগাদ বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক ধরে একটি পাথর বোঝাই লরি শিমলাপালের দিকে যাচ্ছিল। অন্যদিকে শিমলাপাল দিক থেকে বাইকে চেপে ওই যুবক বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন, সেই সময় তালডাংরা পানবাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষ। স্থানীয় বাসিন্দা তন্ময় মণ্ডল বলেন, আমি এসে দেখলাম তো এখানে প্রচুর পরিমাণে লোক জড়ো হয়েছে আর ওই গাড়ি ধরে বিক্ষোভ চলছে যে এখানে রাস্তা বাগাতে হবে। কিন্তু যেহেতু মানুষটা সঙ্গে সঙ্গে স্পটে যে স্কুটি নিয়ে যাচ্ছিলো একজন, তার পিছন থেকে যে 10 চাকাটা আসছিলো, 10 চাকার লরি ভর্তি ওভারলোডের গাড়ি, সেগুলো কোনো কারণবশত ঢুকে দিতে ভিতরে ঢুকে গেছে। এমনকি সামনেটা লোকটার সামনেটা কিছু ছিল না, পুরো গিদি টিদি বেরিয়ে গেছিলো, নাড়ি ভুড়ি বেরিয়ে গেছিলো রাস্তায়, পুরো ছিচিড়ে নিয়ে এসছে, ওখান থেকে টেনে নিয়ে এসছে, প্রায় অনেকটা টেনে নিয়ে এসছে ওদিকে। তো সে মতো অবস্থায় ওখানে স্পটেই মনে হয় মারা গেছে ব্যক্তি। তো গাড়ি যান চলাচল এখানে একটু বেশিই হচ্ছে, কন্ট্রোল প্রশাসনের করা দরকার, নিয়ন্ত্রণ করা দরকার। রাস্তা ফুটপাথ কম আছে, এখানে তো ফুটপাথ নেই যদিও আছে, আরও সেই ইট বালি নামানো আছে চারদিকে, রাস্তা সংকীর্ণ হয়ে গেছে, রাস্তা এবড়ো খেবড়ো। এই তো বর্ষাকাল এলে এখানে প্রতি প্রায় অ্যাক্সিডেন্ট হয়, আর এই সপ্তাহের মধ্যে কালকে একজন এখানে স্পট ডেথ হয়েছে সামনে একটু আগেই, আজকেও সেম ঘটনা ঘটলো। প্রশাসনের নজর দেওয়া উচিত এইসব ব্যাপারগুলো নিয়ে আমাদের মনে হয়। আপনার সর্বশেষ পাওয়া খবরে, পুলিশ ঘাতক লরিটিকে আটক করতে পারলেও চালক ও খালাসি পলাতক। একই সঙ্গে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, তালডাংরা।